জেলা হোতে জয় মঙ্গলান্তি। আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বৌদ্ধ মনীষা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পালি বিভাগের প্রাক্তন চেয়ারম্যান, বর্তমান স্বনামধন্য প্রফেসর অবলুপ্ত দক্ষিণ এশিয়ার বিখ্যাত বিশ্ববিদ্যালয় পণ্ডিত বিহার, সে বিহার নবভাবে প্রতিষ্ঠার প্রচেষ্টায় দীপ্তমান সাংঘিক ব্যক্তিত্ব, যিনি 37টি গ্রন্থ গত কিছুদিন আগে একটি প্রকাশিত, সেটা সর্ববোধহয় 38টি গ্রন্থ হবে, যিনি রচনা করেছেন, অনুবাদ করেছেন, যিনি 8টি স্কুল কলেজ কারিগরি শিক্ষা প্রতিষ্ঠায় অগ্রণীয় ভূমিকা প্রতিপালন করেছেন, যিনি চট্টগ্রাম মহানগরীতে বহু বিহার প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা রেখেছেন, জাতি সমাজ নির্বিশেষে সর্বজনীয়ভাবে যিনি সর্বজন শ্রদ্ধেয়, প্রফেসর ডক্টর জিনবুদি মাহাতের মহোদয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক 21শে পদকে ভূষিত হওয়ায়, প্রাপ্ত হওয়ায় তাকে সংবর্ধনা উপলক্ষে চট্টগ্রাম মহানগরীতে অবস্থিত অক্সিজেন তীরগ্ন বৌদ্ধ বিহারের এবং অক্সিজেনবাসীর সকলের প্রচেষ্টা আয়োজিত সংবর্ধনা সভার পরমারাধ্য মাননীয় সভাপতি, চট্টগ্রাম সার্বজনীন অরিন্দম মৈত্রী বিহারের প্রতিষ্ঠাতা মহাধ্যক্ষ, সংঘরাজ ভিক্ষু মহামণ্ডলের সুযোগ্য সভাপতি, কর্মদূত পরম সদীয় জিনালঙ্কার মহাতের মহোদয়, অনুষ্ঠানের অন্যতম প্রধান অতিথি বিশিষ্ট বরণ্য সাংঘিক ব্যক্তিত্ব, বাংলাদেশের শাসন সদ্ধর্মে নিবেদিত হিতোষী সাংঘিক ব্যক্তিত্ব, শাসনস্তম্ভ বিচিত্র ধর্মকথিক পরম শ্রদ্ধেয় মহামান্য উপসংগরাজ ধর্মপ্রিয় মাহাতের মহোদয়, উপস্থিত ডক্টর দীপঙ্কর মহাস্তবীর অধ্যক্ষ চট্টগ্রাম বন্দর বৌদ্ধ বিহার সহ উপস্থিত মাননীয় সঙ্ঘের প্রতি বিনম্র চিত্তে বন্দনা জ্ঞাপন করছি। উপস্থিত সকল আলোচক শ্রোতৃবৃন্দ সবার আমি নাম উল্লেখ করছি না সময়ের কারণে, সবার প্রতি আমি মৈত্রী চিত্তে পূর্ণ দান ও আশীর্বাদ জ্ঞাপন করছি এবং অভিনন্দন শ্রদ্ধা জ্ঞাপন করছি যাকে ঘিরে আজকের এই আয়োজন, আমাদের সকলের এই পরমিত শ্রী কল্যাণ মিত্র চট্টগ্রাম বৌদ্ধ বিহারের উপাধ্যক্ষ, সঙ্ঘের অধিকার প্রতিষ্ঠার অগ্রনায়ক পরম শ্রদ্ধেয় প্রফেসর ডক্টর জিনবুদি মাহাতের মহোদয়কে আপনারা আজকে সম্মানিত করে গৌরবান্বিত করে আমি মনে করি আমাদেরকে গৌরবান্বিত করেছেন। আমি শ্রদ্ধেয় ভান থেকে অভিনন্দন জানিয়ে নিরোগ দীর্ঘ জীবন কামনা করে পুণ্যদান করছি। আমি ধৈর্য সূত্র কাটাবো না আপনাদের, আসলে আজকে যোগরাসুব্রত বিহারে এক প্রতি মাসান্তর একটি করে সেখানে ধর্মীয় ধর্মদেশনার আয়োজন হয়, বিশেষ করে একটা ধর্ম শিক্ষা, তো ওখানকে যে অধ্যক্ষ উপাধ্যক্ষ ভান্তে আছেন একসময় তার সাথে আলোচনায় আমার সাথে পরামর্শ দেওয়া, আমি উদ্বুদ্ধ করেছিলাম যেভাবে ধর্মীয় শিক্ষাগুলো করা খুব দরকার, তো সেই ধারাবাহিকতা এখন প্রায় বছরে কাছাকাছি হচ্ছে, সেখানে সেটা চলমান রয়েছে এবং সত্যিকার অর্থে সে আমাদের সাংঘিক আন্দোলনের একজন অন্যতম সৈনিক ছিল, তো তাকে আজকে রেডিটটা দিয়েছিলাম, তো পরে আমার
শান্তবুদ্ধি যখন আমাকে খান করলো, আমি বলেছি ভাই আমি চেষ্টা করব। ভগবান তা বিশেষ হলো একটু আসবেন বা আগে। তো যাই হোক, সে অর্থে আমি আপনাদের সাথে সংহতি প্রকাশ করতে, একাত্মতা ঘোষণা করতে আমার উপস্থিতি। আমি এটাই মনে করি, জগতে যারা গুণীর পূজা করে, সম্মান করে, গৌরব করে, তারা প্রতি সম্মান লাভ করতে পারে। এটা আমার কথা নয়, এটা বুদ্ধির কথা। বুদ্ধ মেত্তানিশন সূত্রে সেই কথাটি বলেছেন, পূজা কো লাভাতে পূজা, বন্ধা কো পাটিবন্ধনা, ইহো সা কীর্তিং সা পাপ্যতি ও মিত্তারণা দুপদি। যারা পূজনীয় ব্যক্তির পূজা করে, গৌরব করে, সম্মান করে, তারা প্রতি পূজা প্রতি সম্মান লাভ করে। আমাদের সদ্য জীবন অধিভান্তে আমি একটা কথা প্রায় সময় বলি, শতাব্দীর মধ্যে এরকম মানুষের জন্ম দুই একটার চেয়ে বেশি হয় না, এটা একেবারে সত্য। আমরা যে যত কথায় বলি না কেন, যদি আপনি গভীরভাবে চিন্তা করে দেখেন, আরেকজন জীবনবুদ্ধি ভ্রান্তে আসবে কি না এটা সন্দেহ। আমি ভ্রান্তের প্রকাশন উৎসবে সেদিন বলেছি, তিনি কখন পড়ে, কখন লেখেন, কখন এসব করেন, আমি কিছু বুঝে উঠতে পারি না। দিন রাত এদিকে সেদিকে যায়, মানুষকে সহযোগিতা করে, আবার লেখালেখিও করে, এত কাজ কীভাবে করে। তো সেজন্য বলছি, এরকম গুণী মানুষের জন্ম আমাদের সমাজে খুব কম। তারা কারণে অকারণে অনেক সময় অবহেলিত হলেও তাদের যোগ্যতায় তারা সমহিমায় সর্বদা তারা সমুজ্জ্বল থাকে। আমরা যে যত কিছু বলি না কেন, তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক তিনি দ্বিতীয় সর্বোচ্চ সম্মানে ভূষিত হয়েছেন। এবং শিক্ষার ক্ষেত্রে এটা একটা অসাধারণ আমাদের জন্য প্রাপ্তি। আজকে তিশরণ বৌদ্ধ বিহার, আমি মনে করি সদ্য ভান থেকে পূজার মাধ্যমে আমাদের শান্তবুদ্ধি বিক্ষুষ আপনাদের যারা কর্মকর্তাবৃন্দ এই এলাকাবাসী সবাই সম্পৃক্ততে, আমি মনে করি এটা সদ্য ভান্তেরকেই গৌরবান্বিত না, আমরা নিজেরাও গৌরবান্বিত হয়েছি। এবং সাথে আমার একটা আহ্বান থাকবে, সামনে আমাদের আরও পথ চলা আছে। সদ্য ভান্তে যেই সাংঘিক কর্ম শুরু করেছেন, আমি মনে করি আমরা যে যেখানে অবস্থান করি না কেন, আমাদের সকলে সর্বোত্তম সহযোগিতা থাকা দরকার। যদি ভিক্ষুগণ তারা স্বাধীনভাবে তাদের করণীয় কর্তব্য সম্পাদন করার সুযোগ দেয় বা সৃষ্টি করে না দেয়, তাহলে আমার মনে হয় গুণী ভিক্ষু সৃষ্টি হবে কিনা সন্দেহ। একজন জীবনবুদ্ধি ভ্রান্তের চোখ দিয়ে প্রসন্নতার স্ফুলিং হওয়ার কথা ছিল, সেখানে অশ্রু বিসর্জিত হয়েছে তাকে, সেখানে এই বিষয়গুলো আমাদেরকে ব্যথিত করে। তো সুতরাং আমার কাছে আহ্বান থাকবে, আমরা এই গুণীদেরকে রক্ষা করার জন্য, তাদেরকে সামনে এগিয়ে নেওয়ার জন্য আমাদের সকলের করণীয় কর্তব্য আছে। আমি একটি কথা ভিক্ষুর সঙ্গে প্রায় সময় বলেছি, সদ্য জীবনবুদ্ধি ভ্রান্তের সাথে আমার ব্যক্তিগতভাবে ভালো মন্দ থাকতে পারে, কারণ আমি অনেক সময় অনেক কিছু আমার সদ্য ভ্রান্তে আমার পছন্দ না হতে বা আমাকে শাসন করতে পারে, বকা দিতে পারে। কিন্তু এটা নয় যে ওনাকে যখন কেউ কোনোভাবে তার সম্মানহানি করতে চাইবে তখন আমি খুশি হব, আমি দূরে থাকবো, এটা তো ভিক্ষু হতে পারে, এটা দায়ক হতে পারে না। আমি মনে করি একজন মানুষকে যখন অসম্মানিত করা হবে, মনে করতে হবে অন্যায়ভাবে, তখন আমাকেও করছে এই জিনিসটা মাথায় আনতে হবে। এবং এটা যদি আমাদের সবার মধ্যে থাকে, আমি মনে করি সদ্যও জীবনবুদ্ধি ভ্রান্তের দোষে অনেক মানুষ অনেকেই অনেক কথা বলে, আমার আজকে ভ্রান্তের সামনে বলাটা উচিত না। আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একবার গিয়েছি, এটা হয়তো আজকে এমনি মুখে অনেকবার বলেছি, বলে ফেলছি ভ্রান্তে কী মনে করে জানি না। তো ওখানে একটা মোনাপ আছে আমাদের ডিপার্টমেন্টে, সে দেখি বড় টেবিল কারিয়ে ওখানে মানে খাবার খাচ্ছে। তো তখন স্যার ওভারটা একটা হবে, তা আমরা ফেলেই মোনাপ হতো আজিয়া যিনি উদি স্যার হানা হাত দি হতো মানতে বলে হতো বারা বারা হানা নাই প্রায় সময় মাঝে মাঝে খেয়া হতো স্যার আছে মিটিং করে গিয়ে তো হাইন ভারতে ভাড়াটা হতো দশই ইয়ে পনেরো ইয়ে হতো আর স্যার তো হাইন ভারে তো হতে এরম হতো স্যার ভোর সময় হতো পাঁচ দশ মিনিট হলে ওর হতো আর স্যার না হাই হাইতে। তা আমি এটা বলতে চাই,
জিনুদি ভাঙতে একটা বিনয়, ওনার মুখটা যেরকম, এটা আমি সোজা এখনও বলব তা আমাকে বাগা দিতে পারে, মুখে দুমদাম, ওনার সঙ্গে মুখে বলে ফেলে, কিন্তু মানুষের অন্তর্জগতে দয়ামায়া আছে, শীল বিনয়ের প্রতি গৌরবান্বিত আছে। সকল মানুষ সকল সব রকম সব কিছু হয় না, আমার আপনি সব গুণ আপনি পাবেন না। তো এই একটা বিনয়ের প্রতি আমি বলছি আপনারা বিভিন্ন জনের এই বিনয় ধর্ম তো উনি পালন করেছেন। এই মানুষটাকে যখন আপনি অপমানিত করেন সেই শিরগুণে আপনি আপনার জীবনটা কেমন হবে? এটা আমি একটা মুসলিমের কথা বলতেছি, এখানে কোনো মিথ্যে না। আমি ভালো ভালো খাবার বানতে মনে করছে বারোটা আগে খাবে, কিন্তু মিটিং শেষ করে আসে সময় পায়নি, তো মন আসে মতো তাকে দিয়ে দিয়েছে, তো সে খাচ্ছে না, হতো বান্ধে খানা খেয়ে হতো বান্ধে খানা হতো বালা আছে, আর জিমুদি স্যার খানা হাঁটি আমাদের বানতে খেয়েছে, এরপর উচ্ছিষ্ট যা সেগুলো, কিন্তু না বানতে সময় পায়নি, পাঁচ দশ আধা ঘন্টা লেট হয়ে গেছে সে। তাহলে এই একটা শীল যে ভান্তে পালন করে বাকিগুলো আমি বলছি না। তো সুতরাং সেই মানুষকে যখন অপমানিত করে আপনাকে বুঝতে হবে তার সম্মানটা আমাদের রক্ষা করা উচিত। এবং আমি বলছি আমি লোক কোনোদিন জীবনবন্ত হতে পারবো না, সেই পারামি আমি হয়তো এই জন্মে আমি নিয়ে আসতে পারিনি। সুতরাং তার গৌরবেই আমরা গৌরবান্বিত, তার সম্মানে আমরা সম্মানিত। আজকে অক্সিজেন বাসি এবং এই তিরস্তিশরণ দেয়ার দায়িত্ব কিন্তু সকলে সম্মিলিত হয়ে এই গুণীকে পূজার মাধ্যমে আমাদের যারা প্রজন্ম আছে তাদের মধ্যে চেতনা জাগ্রত হবে যে আমরা একজন গুণী হলে তাকে এরকম পূজা করে তার পক্ষে মানুষ থাকে, তাকে সম্মানিত করে, এটা আমাদের প্রজন্মরা শিক্ষা লাভ করবে। এবং আপনারা যারা এখানে আছেন আমি জানি বান্তরা সবাই শুভানুদ্দায়ী, এখনও তারা বিভিন্নভাবে করছে, আমাদেরকে তো মানে মাটিতে ফেলতে পারতেছে না, জীবনে যা করিলে সেই অপবাদ দিয়েও আমাদেরকে লাঞ্ছিত করছে, একটাই দোষ আমরা কেন জিনুগতি ভান্তের পক্ষে, আমি জিনুগতি ভান্তের কোনো পক্ষে নয়, আমি ন্যায়ের পক্ষে সঙ্গিক বিহারের পক্ষে সদ্দীয় ভান্তে সে আদর্শে তিনি চলেছেন। গতকালকে আমাদের মহাসভার মিটিং হয়েছে, ভান্তে কী সুন্দর করে বলছে আমাদের কত ইন ব্যাখ্যা তোরা লাগে জীবন নেয় তোরা এটা জন্ম, হ্যাঁ তোরার জিনিসই তোরা দিদি তোরা করো, সঙ্গের প্রতি এটাই অসাধারণ শ্রদ্ধা। আমি অভিভূত হয়ে গেছি। তো সামনে এক তারিখ একটা নাগরিক সংবর্ধনা আছে বঙ্গবন্ধু হলে সদ্যবান্তে, ওখানে একবার হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকলেই সম্মেলনে সমষ্টিগতভাবে হবে, আমি সেদিন সবাইকে সেখানে উপস্থিত হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। এবং চট্টগ্রাম বৌদ্ধবিহারের শুভ বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে একটি র্যালিও বের হবে, আপনারা সবাই অংশগ্রহণ, আমরা কোন দিন হবে এটা আজকে একটু নির্ধারণ হবে, বান্ত ছিল না, তো সবাইকে আমি মনে করি স্বতঃস্ফূর্ত বা অংশগ্রহণ করার জন্য আহ্বান জানিয়ে আমার অনেকটা বক্তব্য বলবো না, বান্তের সম্মুখে গুণাপনা নয়, একটা অনেকটা শিক্ষণীয় কিছু কথা, এবং সাথে আমাদের আগামী দিনগুলোতে সব যাতে আমরা চলতে পারি একসাথে সবাইকে সে আহ্বানটুকু জানিয়ে সদ্যীয় মহান সভাপতি সহ প্রমুখ সংঘের প্রতি বন্দনা জানিয়ে আজকে সম্বর্ধিত ভান্তের নিরোগ দীর্ঘ জীবন কামনা করে আপনাদের উত্তর স্মৃতিতে কামনা করে আমার বিলম্বতায় সকলের শুভ সুন্দর দৃষ্টি কামনা করে আমার বক্তব্য শেষ করছি। জগতের সকল প্রাণী সুখ জয়তু জিনবতী মহাতেরা।